হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার আমার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। 29 ডিসেম্বর আমার বার্থডে ছিল, আর তোমাদের দাদা ভাই এদিকে অফিস থেকে আসার সময় না একটা সারপ্রাইজ কেক এনেছিলো, এনে সেটাকে আবার পাশের ঘরে লুকিয়েও রেখেছিল, তাই আমি কিছুই জানতাম না। আর পুরো ঘরটাকে ভেবেছিল যে একটু ক্যান্ডেল দিয়ে ডেকোরেট করবে। আর এই ক্যান্ডেলগুলো না আমি অনলাইন থেকে অনেকগুলো একবারে কিনে রেখেছিলাম, কিন্তু আমি এই ক্যান্ডেলগুলোকে এত যত্ন করে যে কোথায় রেখেছি শেষমেশ খুঁজেই পেলাম না। তো যাই হোক, এরপর আবার দুজন দুজনকে আমরা কেকও খাইয়ে দিলাম। ও হ্যাঁ, ও আমার জন্য আবার একটা গিফটও এনেছিল। প্রতি বছরই এই দিনটায় আমি আর তোমাদের দাদা ভাই আমাদের বাড়ির সামনে একটা বজরংবলীর মন্দির আছে, সেখানে গিয়ে পুজো দিই। কিন্তু এবছর ওর অফিসের একটু কাজ থাকায় এইবার আর যাওয়া হয়নি, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরেই পুজোটা দিয়ে নিলাম। তোমাদের দাদা ভাই অফিসে চলে গেলে এরপর আমিও রেডি সেডি হয়ে মাদের বাড়িতে চলে যাই, আর ওখানে গিয়ে ব্রেকফাস্টে খেয়ে নিই পরোটা, আলু, ফুলকপির তরকারি আর মিষ্টি। আর এদিকে বাবা মা দুজনে মিলে রান্নার কিন্তু সব প্রিপারেশন শুরুও করে দেয়। আর আজকে সবগুলো আইটেম কিন্তু আমার একদম মন মতো ছিল। আজকের মেনুতে ছিল 5 রকমের ভাজা, আর ভাজার মধ্যে আমার সব থেকে প্রিয় হলো ফুলকপি ভাজা আর পেঁয়াজকলি ভাজা। এদিকে ফ্রাইড রাইসের জন্য আগে থেকে কেটে রাখা সব সবজিগুলোকে মা কিন্তু ভাজতেও মশিয়ে দিয়েছিলো। আর অন্যদিকে মটন কষা বানানোর জন্য আগে থেকেই কিন্তু আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব বাটা হয়ে গিয়েছিলো। আজকে মটন কষাটা কিন্তু পুরোটাই আমার বাবা রান্না করবে। আর অন্যান্য দিন বাড়িতে কিন্তু যতই ভালো মন্দ খাওয়ার হোক না কেন, যেদিন বাড়িতে মটন কষা হবে সেদিন কিন্তু আমাদের সবার খিদেটাই একটু বেশি বেড়ে যায়। আর এই ব্যাপারে তোমরা কে কে আমার সাথে একমত সেটা একটু কমেন্টে জানিয়ে দিও। এই তো এখন তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন সব কিছু ফোড়নে দিয়ে দিয়ে মাংসটা বসিয়ে দিল। মাংসটা হতে হতে অন্য সাইডে কিন্তু এই যে আবার ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছে, কেন কি বলতো তখন অনেকটাই প্রায় বেলা হয়ে গিয়েছিল। আজকের দিনে আমাকে একা একাই লাঞ্চটা করতে হয়, কী আর করা যাবে বলো? তোমাদের দাদাভাই তখন অফিস থেকেই আসেনি, আমার বাবাও কী একটা যেন কাজে বেরিয়ে গেল, আর মার তখনও কোনো কাজই হয়নি। তো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, ক্যাপসিকামের পকোড়া, ফুলকপি, পেঁয়াজকলি, বেগুন ভাজা, মাছ ভাজা, আর এদিকে ছিল মাটন কষা, চাটনি, দই আর মিষ্টি। যে কোনো বাঙালি বাড়িতে এই পায়েস ছাড়া পুরো জন্মদিনটাই কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। আর আমাদের বাড়িতে জানো প্রতি বছরই কিন্তু শীতের দিনে নলেন গুড়ের পায়েস হবেই হবে। এরপর 7:30-8টার দিকে ও অফিস থেকে ফেরার সময় একবারই কেক নিয়ে চলে আসে, আর এই যে এই জায়গাটুকু ও আর বাবা মিলে একটু ডেকোরেট করে নিচ্ছিল, আর ততক্ষণে আমি রেডি হয়ে নিয়েছিলাম। এই যে আমিও কিন্তু একদম ফুল রেডি হয়ে গিয়েছি, আর আজকে আমি পরে নিয়েছিলাম এই অর্গানজা শাড়িটা, আর এই মালা সেটটা এর আগে একদিনও পরা হয়নি দেখে ভাবলাম যে আজকেই আমি এটা পরে নিই। কিছুক্ষণ পরে এই যে আমার মেঝো মাসি মানে ওনা আর কাকুও চলে আসে আমাদের বাড়িতে। নিজের জন্মদিন বলে কথা, কয়েকটা পোজ দিয়ে ছবি না তুললে হয়? কেক কাটার পর এখন সবাই মিলে মানে মা, বাবা, কাকু, ওনা, আমার বরমশাই সবাই একে একে এখন আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, আর সবাই একটু করে আবার পায়েসও খাইয়ে দিচ্ছিল। কিন্তু আমার প্রচণ্ড কাশি হচ্ছিল, আর অনেক দিন আগে থেকেই তো কাশি হয়েছিল, আর পায়েস খেয়ে আরও আমার বেশি বেশি কাশি হচ্ছিল। আমি কিন্তু একদম ভদ্রমের মতো এক এক করে সবার পায়ে হাত দিয়ে প্রণাম করছিলাম, আর এমনিতেও কিন্তু আমার বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে বেশ ভালোই লাগে। এখন বেশ কিছুক্ষণ ধরে চলবে সবাই সবাইকে কেক খাওয়ানোর পালা। আমিও সবাইকে একটু করে কেক খাইয়ে দিলাম, আর ওরাও কিন্তু আমাকে খাইয়ে দিল। একেতেই তো মিয়রমোরে কেক, তার উপর আবার চকলেট কেক, আমার কিন্তু খুব ফেভারিট। ও এদিকে আমার কাকুর ছেলেরও আসার কিন্তু কথা ছিল, কিন্তু কেক টেক কাটা হয়ে যাওয়ার অনেকক্ষণ বাদে কিন্তু এসেছিলো, আর তখন না আমার একদম ভিডিও ক্লিপগুলো নিতে খেয়াল ছিল না। আমাদের আলিপুরদুয়ারে কিন্তু প্রতি বছরই এই ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে শুরু হয়ে যায় ডুয়ার্স উৎসব, আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেখানে যাব বলে। এখন বাজে প্রায় 9:45-10 মতো, আর এত রাতে যাওয়ার একটাই কারণটা হলো প্রাঞ্জল বিশ্বাসের লাইভ পারফরমেন্স দেখব বলে।
প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে যায়। তখন প্রায় 11:30-12টার মতো বেজেই গিয়েছিল। আর এই যে এখানে যে কালো জ্যাকেটটা পরে আছি, এটাই কালকে রাতে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। বাড়িতে ফিরে এসে আমি না তাড়াতাড়ি করে ভাত আর মাংস মেখে নিয়ে এই তিনটে পুচকুকেও খেতে দিয়ে দিই। আর আমি মাকে আগেই বলে রেখেছিলাম যে আজকে একটু বেশি করে ভাত নিতে। ওরা খেয়ে যতটা না আনন্দ পেল বা খুশি হলো, ওদেরকে খাইয়ে কিন্তু সবথেকে বেশি আনন্দ পেলাম আর খুশি হলাম আমি নিজেই। তো যাই হোক, ওদেরকে খাইয়ে দিয়ে এরপরে কিন্তু আমরাও আমাদের ডিনারটা সেরে নিই। আর প্রতি বছরের মতো এবছরও কিন্তু বাড়ির সবাইকে নিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। তো এই ছিল আমার আজকে সারাদিনের বার্থডে ব্লগ। ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।